প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে 2 অথবা 3 কিলোমিটার হাঁটুন, এতে মন এবং প্রাণ সতেজ থাকবে। খাবার গ্রহণ করার আগে ও টয়লেট ব্যবহারের পর অবশ্যই হাত ধুয়ে নিন। যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণ করুন, এতে পাচন ক্রিয়া ঠিক থাকবে। মোটা হওয়ার প্রধান কারণ হলো তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া, তাই এই ধরনের খাবার কম খান। বেশি পরিমাণে সবুজ শাকসবজি আর ফলমূল খান, বেশিরভাগ সময় হেঁটেই কাজ করুন, এতে পায়ের মাংসপেশির ব্যায়াম হবে। খুব প্রয়োজন না পড়লে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে নামুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা শরীরের জন্য খুব উপকারী। মাথা ব্যথা হলে প্রচুর মাছ খান, মাছের তেল মাথা ব্যথা প্রতিরোধে দারুণ কার্যকর। খেতে পারেন আদা, প্রদাহ এবং ব্যথা নিরাময়ে তা বিশেষভাবে কার্যকর। গড়ে তৈরি খাবার খান, শরীর ভালো রাখতে গড়ে তৈরি বিভিন্ন সালাদ বা স্বাস্থ্যকর খাবারের কোনো বিকল্প নেই, গড়ে খেতে পারলে তো ভালোই। তবে কাজের ব্যস্ততার কারণে অনেকের ক্ষেত্রেই তা সম্ভব হয় না। হাঁপানিতে পেঁয়াজ খান, শ্বাসনালীর সংকোচন রোধে তা ইতিবাচক ভূমিকা রাখে। পেটের পীড়ার খেতে পারেন কলা, আদা। আদা মর্নিং সিকনেস এবং বমি বমি ভাব দূর করে। নানা গুণের অধিকারী মধু আশ্বর্তা, গলা ব্যথা, মানসিক চাপ, রক্ত স্বল্পতা, আস্টিস, পেরোসিস, মাইগ্রেন সহ নানা শারীরিক সমস্যায় মধু বিশেষভাবে কার্যকর। ঘি, বাটার, অয়েল, মার্জারিন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এর পরিবর্তে ভেজিটেবল অয়েল, অলিভ অয়েল ক্যান্সারের ঝুঁকি কমায়। ব্রোকলি, স্পিনাক, গাজর, টমেটোতে প্রচুর ক্যান্সার প্রতিরোধী উপাদান আছে, কিন্তু তাপ দিলে এই ক্যান্সার প্রতিরোধের উপাদান বিনষ্ট হয়, তাই কাঁচা খেলেই ভালো। গরমের দিন রাতে শোয়ার আগে গোসল করুন, এতে খুব ভালো ঘুম হবে। রাতে ঢিলে ঢালা পোশাক পরুন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লোম ছিদ্রের মধ্য দিয়ে শ্বাস প্রক্রিয়া চালায়, সে কারণে শোয়ার আগে ঢিলে ঢালা পোশাক পরে ঘুমানো উচিত। যত তাড়াতাড়ি সম্ভব সকালে নাস্তা সেরে ফেলুন। গবেষণায় দেখা গেছে যে সকালের নাস্তাটি শরীরের বিপাকীয় কার্যে সহায়তা করে থাকে। এবং কম সুগার এবং বেশি প্রোটিন জাতীয় খাবার খান। অতিরিক্ত সুগার সকালে খাবারের কার্যক্ষমতাকে নষ্ট করে দিতে সহায়ক, তাই নিশ্চিত করুন যে আপনার সকালের নাস্তাটি যেন কম সুগার সম্পন্ন হয়ে থাকে। এছাড়া সকালে ক্যালোরি সম্পন্ন খাবারের পরিবর্তে প্রোটিন সম্পূর্ণ সমৃদ্ধ খাবার যেমন ডিম, রুটি খান, যা আপনার দেহের স্বাস্থ্য রক্ষার্থে সহায়তা করে থাকবে। ক্যালোরিযুক্ত খাবার অল্প খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে শরীরের প্রয়োজনে কমপক্ষে 350 ক্যালোরি গ্রহণ করা উচিত। সকালবেলা কখনই ক্যালোরিযুক্ত খাবার অল্প খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে শরীরের প্রয়োজনে কমপক্ষে 350 ক্যালোরি গ্রহণ করা উচিত। সকালবেলা কখনই এমন ধরনের খাবার খাবেন না যেগুলো পেটে গ্যাস তৈরি করে, বরং পুষ্টিকর কিছু খাবার খান যা আস্তে আস্তে হজম হয় এবং সারাদিন আপনাকে কর্মক্ষম রাখে। বিকাল 5টার পর বাড়ি খাবার খাবেন না, বিশেষ করে দুপুরের খাবার। পানি সকালে বেশি পান করুন, রাতে তুলনামূলক কম খান। ঠান্ডা পানি দিয়ে ওষুধ খাবেন না, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, সর্বদা বাম কানে ফোন রিসিভ করুন। ফোনের সিগন্যাল যখন এক দাগ তখন ফোন রিসিভ না করাই ভালো, কারণ তখন খুব বেশি রেডিয়েশন ব্যয় হয়। কাঠবাদাম খান, চকলেটের মতো কাঠবাদামেও আছে প্রচুর কপার যা মেলানিনের পরিমাণ ঠিক রাখে। এছাড়া আছে প্রচুর ভিটামিন ই যা সুন্দর ত্বক ও চুলের জন্য খুবই জরুরি। বিরতি নিয়ে কাজ করুন, তারা
যতই থাকুক, প্রতি 1 ঘন্টায় কাজ করার পর 1 মিনিট 2 মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া উচিত। এতে মস্তিষ্ক পরিষ্কার হয় এবং সচল থাকে। সারাদিন শুয়ে বসে অযথা থাকবেন না, আবার দিনভর পরিশ্রমও নয়, কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ওমেগা ও ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছে উচ্চ মাত্রার প্রোটিন আছে, যা আপনার হাড় চুল ত্বক সব কিছুর জন্যই জরুরি। এছাড়াও সামুদ্রিক মাছ শরীরের পর্যাপ্ত ও প্রয়োজনীয় হরমোন তৈরিতে ভূমিকা রাখে। অ্যাসিডিটি বা বুক জ্বালা হলেও অল্প অল্প করে ঘন ঘন খাবার খেতে হবে। তৈলাক্ত খাবার, ভাজাপোড়া ও বেশি মশলাযুক্ত খাবার কম খান। একসঙ্গে বেশি খাবার না খেলেও উপকার পাওয়া যায়। খাওয়ার সময় পানি কম খান। 2, খাবারের মধ্যবর্তী সময়ে বেশি বেশি পানি পান করতে হবে। শারীরিক ব্যায়ামের দিকে বিশেষ নজর দিন, বিশেষ করে স্ট্রেচিং এবং যোগ ব্যায়ামের দিকে, কারণ এতে করে দেহে প্রবাহের মাত্রা বেড়ে যায়। খাওয়ার রুচি ও ক্ষুধা মন্দা হলে 1 থেকে 3 গ্রাম আদা খোসা ছড়িয়ে মিহি করে কুচিয়ে নিন এবং তার সঙ্গে লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্রতিদিন 1 বার করে 7 থেকে 8 দিন খান। টিনজাত সব খাবার তালিকা থেকে বাদ দিন। টিনজাত নানা খাবার ও ফ্রোজেন ফুড আমাদের শরীরকে সহজ করে তুললেও আমাদের জীবনকে সহজ করে তুললেও ঠিকই, কিন্তু এটি আমাদের দেহকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। ফল জাতীয় খাবার না ধুয়ে খাবেন না। রাস্তায় খোলা জায়গায় বিক্রি হওয়া আখের রস, লেবুর রস খাবেন না। শ্বাসকষ্টের জন্য ঘুমের ব্যাঘাত ঘটলে কখনোই ঘুমের ওষুধ খাবেন না। স্ট্রিট স্টিম বাতের মাধ্যমে খুব সহজে দেহকে ক্ষতিকর টক্সিন মুক্ত করা যায়, তবে স্টিম বাতের পর দেহকে রিহাইড্রেট করতে প্রচুর পরিমাণ পানি পান করুন। চা বা কফি পানের পরিবর্তে গ্রিন টি পান করার অভ্যাস করে তুলুন। গ্রিন টি এর অক্সিডেন্ট আমাদের দেহের সুরক্ষার কাজ করে। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কোনো খাবার বন্ধ করবেন না। খাবার স্যালাইন খান, এর সঙ্গে তরল খাবার বেশি করে খান। গাজর ক্যারোটিন সমৃদ্ধ সবজি। শিশুর 6 মাস বয়স থেকে গাজরের রস দিতে পারলে ভালো হয়। এতে ত্বক, চুল ও চোখ ভালো থাকে। শ্বাস প্রশ্বাসের সংক্রমণ, চোখ ও ত্বকের সংক্রমণ গাজর খুবই উপকারী। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।